আসসালামু আলাইকুম, সবাইকে একটি নতুন রেসিপিতে স্বাগতম। আজকে অল্প কিছু উপকরণ দিয়ে আমি আপনাদের সাথে আলু পুরির রেসিপিটা তৈরি করে দেখাবো। এই জন্য আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়ে নিলাম, আর এখানে আমি চিনি দিয়ে দিব এখন, আর লবণ আমি এখানে 1 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো। আর আমি এখানে কিছু তেল দিয়ে দিয়েছি, এটা আমি এখন ভালো করে মেখে নিচ্ছি, আর সাথে একটু পানি দিই। এখন আমি একটা গোলা তৈরি করে নিব। গোলাটা আমি একটু অতটা নরম করব না, হালকা একটু শক্ত টাইপের করব। আর আমি এখানে আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম আগে, আমি এখানে মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, এটা আমি তেলে হালকা করে ঝুরো করে নিয়েছি। আর আমি এখানে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। আমার ডোটাও রেডি হয়ে গেছে, আমি এখানে এগুলোকে ছোটো ছোটো করে বল বানিয়ে নিচ্ছি। আমি এখানে 4টা বল বানিয়ে নিব, 1 কাপে আমি 4টা তৈরি করতে পারবো। আপনারা আরও ছোটো করে করতে চাইলে আরও বেশি করতে পারবেন। তো আমি এটাকে হালকা হাতে করে হালকা বেলে নিয়ে এর মধ্যে আলুর পুরটা দিয়ে চারপাশে ভালো করে লাগিয়ে দিব, যাতে পুরটা বের হওয়া যাওয়ার সম্ভাবনা না থাকে। আমি সব কিছু একবারে ঢুকিয়ে নিচ্ছি, আর সুন্দরভাবে উপরের টুকু সিল করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার 1টা বল রেডি, আমি এখন একে একে অন্যগুলো বানিয়ে নিব। এখন আমি সবগুলো বানানো শেষ, আমি এখন এগুলোকে হালকা বেলে নিব। এই জন্য আমি আগে এখানে হালকা করে ময়দা দিয়ে নিলাম, আর এখন আমি হাত দিয়ে হালকা চেপে একটু বড় করে এখন বেলুন দিয়ে আলতোভাবে বেলে নেব। বেশি জোরে চাপ দিলে আপনার ভিতর থেকে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এগুলো বেলে নেওয়া শেষ, আমি এখন এখানে গরম তেলের ভিতরে এগুলো দিয়ে দিব। আমি এখন এখানে এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এখানে আপনার কোনো প্রেশার ক্রিয়েট করার প্রয়োজন নেই, যখন দিবেন তখন দেখবেন একাই ফুলে গেছে। আমি একে একে এখানে সবগুলো ভেজে নেব। পুরিগুলোকে চেষ্টা করবেন সামান্য অল্প আঁচে ভাজার বেশিক্ষণ সময় নিয়ে, তাহলে উপরের সাইডটা অনেক বেশি ক্রিসপি হয়। আমার সবগুলো পুরি একে একে ভাজা প্রায় শেষ। এই তো, এই ছিল আজকে আমার আলু পুরি সহজ রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।